এইটা কোনো কথা? হাত মিলানোর জোরাজোরিতে ফাফড়ে পড়ে গেল কারিনা কাপুর। আরেকদিকে 1,70,000 টাকার পোশাকে মালাইকা আরোরা হাজির এক ইভেন্টে, যেখানে ঘটেছিল কয়েকটা মজার কাণ্ড। আরে, এই জ্যাকলিন ফার্নান্দেজ এই পানির গামলা নিয়ে ঘোরাঘুরি করছে কেন? কাহিনীটা কি? অ্যান্ড ফাইনালি থাকছে গর্ভবতী হওয়ার গুঞ্জন নিয়ে মুখ খুলল ক্যাটরিনা, জানালো তার পরিকল্পনা। প্রথমেই আসি কারিনা কাপুর খানের কাছে। পাবলিক প্লেসে জনগণের সাথে কারিনার ইন্টারাকশনের এক্সপিরিয়েন্স তো এমনিতেই ভালো না, আর এদিকে দেখেন না এক বুড়ি মহিলা হাত মিলানোর জন্য কি কাণ্ডটাই না করলো। একবার হাত লাগাও, একবার প্লিজ, মানে পাশ দিয়ে লোকটা ঠেলেও সরাতে পারছে না এই মহিলাকে। আর কারিনার এক্সপ্রেশন দেখে বোঝাই যাচ্ছে সে অনেক বিরক্ত এবং পড়েছে বেড়াজালে। অ্যান্ড কারিনার এই ভিডিও দেখে ওই পাবলিকদের গতানুগতিক কমেন্টস, ছি এত খারাপ, একবার হাত মিলালে কি হতো, এত ভাব কিসের, এত অহংকার কেন? বাট আরেক পক্ষ বলছে এখানে কারিনার কোনো দোষ নাই ভাই, কারিনার জায়গায় অন্য সাধারণ মানুষ হইলেও এভাবে অপরিচিত মানুষের সঙ্গে হাত মিলাতো না, হু নোস তার হাতে যদি ক্ষতিকর কোনো পদার্থ মিশানো থাকতো। আর যাই হোক, তবে কারিনা শুধু রেস্টুরেন্টে ঢোকার সময়তেই না, বের হওয়ার সময় তো হেভি ভিড়ের মুখে পড়েছিল। এই যে পথ শিশুরা তাকে ঘিরে ধরেছে একদম। তবে যত যাই বলেন না কেন, সেলফি তোলার বেলায় কারিনা 100-তে 100, এত ভিড়ের মাঝেও পাউট করতে কিন্তু ভুলেনি। আর এদিকে মালাইকা আরোরা খান গতকাল গিয়েছিল একটা ইভেন্টে পুরাই রেড, একটা গর্জিয়াস ড্রেস পরে, যে ইভেন্টে আসার পরপরই আশেপাশের আর কারো পাত্তা নাই। আরে বেচারাকে কিভাবে চালহাট বলে দিল রে। এনিওয়ে, মালাইকা তো মালাইকাই, এই বয়সে যেভাবে নিজেকে মেনটেন করে রেখেছে ভাবতেই অবাক লাগে। তবে সেই ইভেন্টে ঋত্বিকের এক্স ওয়াইফ অ্যান্ড তার বয়ফ্রেন্ডও গিয়েছিল, যারা উপস্থিত হতে না হতেই কি কাণ্ড হয়ে গেল দেখেন। আহারে, এভাবে আপ্যায়ন, পুরো গ্লাস ভেঙে চুরমার। যাই হোক, সবাই একটু চমকিয়ে গেলেও কারো কিছু হয়নি। তবে দুষ্ট নেটিজনরা এই ঘটনা দেখে বলছে এই নারী তো ঋত্বিকের মনটাও এই গ্লাসের মতো ভেঙে চুরমার করে দিয়েছিল। আরে ভাই, ঋত্বিক এখন হ্যাপি আছে দেখে মনে হয়। আর এই যে দেখেন না, শো অফ কাকে বলে। এই ক্যামেরা দেখে রোম্যান্স একদম উপরে পড়ছে না? মানে একবার চুমু খেয়েছিস ঠিক আছে, যেই প্যাপারাজিরা বলছে আরেকবার ভাই হয়ে যাক, অমনি আরেক দফা হয়ে গেল, মানে পুরাই শো অফ। আর এই যে জ্যাকলিন ফার্নান্দেজ হঠাৎ করে মাটির গামলাতে পানি নিয়ে ঘোরাঘুরি করছে কেন? অবশ্য এর পিছিয়ে একটা ভালো কারণ আছে, যে গরম পড়েছে রে ভাই, সিরিয়াসলি মানুষের জানি খারাপ হয়ে যাচ্ছে পানি খাওয়ার পরও। তো যারা রাস্তার পশু পাখি আছে তাদের কি অবস্থা? তো সেই দিকটা চিন্তা করে জ্যাকলিন ফার্নান্দেজ তার বাড়ির পাশে মাটির গামলায় পানি রেখে দিয়েছে, যাতে রাস্তার পশু পাখিরা সেখান থেকে পানি খেতে পারে। অ্যান্ড ফাইনালি আসি ক্যাটরিনা কাইফের কাছে। ক্যাটরিনা কাইফ, তাকে নিয়ে তো মাঝখানে প্রেগনেন্সির রিউমার হেভি চলছিল, যে সে মা হতে চলেছে, তার পেটটা কেমন জানি ফোলা ফোলা লাগছে, আরও অনেক কিছু। সো ক্যাটরিনা সেই সময় চুপ থাকলেও রিসেন্টলি মুখ খোলে এবং সে জানায় ভাই এটা পুরোপুরি বেজলেস রিউমার, তবে হ্যাঁ তার পরিকল্পনা রয়েছে, সেই পরিকল্পনাটা এখন না। বিজয় সেতুপতির সঙ্গে সে যে মুভিটা করছে মেরি ক্রিসমাস, এবং ফারহান আখতারের সঙ্গে তার যে মুভিটা হওয়ার কথা রয়েছে জিলে যারা, এই দুই মুভি কমপ্লিট করার পর সে তার প্রেগনেন্সির প্ল্যানিং শুরু করবে। সো ভিউয়ার্স, এই তো ছিল কয়েকটা ভিডিও অ্যান্ড গসিপসের আপডেট। এগুলোর মধ্যে কোনটা বেশি ইন্টারেস্টিং লেগেছে মাস্ট জানাবেন।